সেদিন এই জায়গাটায় ছিলাম, এই যে বেসিক কথাটা, এটাকে যদি আমরা ঠিক এটার মতো করতে চাই, এটার মতো যদি আমরা করতে চাই, তাহলে এই যে আমাদের লাস্ট চাইল্ড মানে হচ্ছে স্প্যান লাস্ট চাইল্ড, যে আওয়ার প্রাইসিং, এই যে এখানে বেসিকটা একটা স্প্যানের মধ্যে ছিল, তো এখানে S5 এর তো অনেকগুলি স্প্যান আছে, এখানে M ওটাকেও আমরা একটা স্প্যানের মধ্যে রাখছি, এটাকেও একটা স্প্যানের মধ্যে রাখছি, তাহলে বললাম যে H5 তার ডিসেন্ডেন্ট বা চাইল্ড স্প্যান, এবং সেটা স্প্যান কোন স্প্যানটা, লাস্ট চাইল্ড স্প্যানটা, তাকে পজিশন রিলেটিভ করে দিলাম, করে দিয়ে বটম 20 পিক্সেল দিছি, 20 পিক্সেল বেশি হয়ে যায়, আর একটু কমাই দেই, এখানে কত আছে সেটা দেখিয়ে দেই, পিক্সেল, কিন্তু 13 পিক্সেলের বেশি লাগতেছে, আচ্ছা 13ই দিলাম, আর এই যে 5 বরাবর আসতে একটু লেফট দিতে হবে, লেফট, লেফট 10 পিক্সেল আর একটু বাড়াই দেই, এই 15 পিক্সেল, 13 পিক্সেল আর বটম 13 পিক্সেল, লেফট, লেফট 15 পিক্সেল, পজিশন করে উপরে উঠানো ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক আছে, এখন মোটামুটি আমাদের ইয়ের মতো হয়েছে, কি বলে যে আমাদের PhD-র মতো, তাহলে CSS-টা একটু উঠান, পরে HTML অন্যগুলির মধ্যে ঠিক করতে হবে, অন্য আমরা একটাতে ঠিক করছি, আচ্ছা এখন দেখেন এটুক শেষ, ও আমরা এই এই অংশে যে HTML গুলি চেঞ্জ করছি, এই অংশে সেটা চেঞ্জ করি নাই, করে ফেলি, সব তো সেম তাই না, তাহলে পুরো ডিফটা ধরে এনে ওখানে বসাই দেই নাকি, না শুধু H5-টা বসাইলেই হয়, এই H5-টা কপি করে এই H5-এ বসাই দেই, বুঝছেন, ঠিক আছে, এবার তো এটুকু চেঞ্জ করে ফেলেন, এখন এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু আমরা কিসে রাখছি, এই অংশটুকু আলাদা আলাদা রাখছি না, হ্যাঁ আলাদা আলাদা রাখলে মাঝখানে আসবে না, তাহলে ওকে আমরা একটা ডিভের মধ্যে নেই, এই পি থেকে বাটন পর্যন্ত আর একটা ডিভে নেই, একটা ডিভে নিলাম, ডিভে নেওয়ার পর
রিভের তো আমাদের একটা সিএসএস দিতে হবে। আরে ও রিভ দেওয়াতে একটা ইয়ে পেয়ে গেছে, দাঁড়ান দাঁড়ান, ডিসেন্ডেন্ট দেওয়া আছে কোথাও। আচ্ছা অসুবিধা নাই, ডিপ তো আমাদের দিতেই হবে, মানে চাইল্ড বানাই দিব আর কি আমরা। এটাও সিএসএস পাচ্ছে 171 নাম্বার লাইন থেকে, প্যাডিং পাইছে। আচ্ছা 171 নাম্বার লাইন, 171 নাম্বার লাইন, এখানে কল থ্রি তার চাইল্ড ডিভ, কল থ্রি তার ডিসেন্ডেন্ট ডিভ দিছে, সো ওইটাও পাইছে এটাও পাইছে। তাহলে আমরা এখানে বলবো কল থ্রি চাইল্ড ডিভ, চাইল্ড ডিভ। এখন আর সে পাবে না, এখন আর সে পাবে না, এই লাইনটা একটু ঠিক করে না। আমার এখানে 171 নাম্বার, এই যে স্টাইল ফর আওয়ার প্রাইসিং সেকশন, এই জায়গায় চাইল্ড দিয়ে দেন, ডিসেন্ডেন্ট দিয়ে না। ফন্ট সাইজ কালার এগুলো ঠিক করে নেই, তারপরে আমরা উইথটা দিই, তাহলে আমাদের সুবিধা হবে কি, যে কারণ এখন যদি উইথ দিয়ে আবার ইয়ে ফন্ট সাইজ বাড়াই, তাহলে আবার পরে আবার অ্যাডজাস্ট হবে না, আগে আমরা অ্যাডজাস্ট করে নেই। আচ্ছা তাহলে এই সিএসএসটা দিতে গেলে আমার আমাদের লাগতেছে কল থ্রি ডিভ, এইটুকু দেখেন। তারপরে আবার আরেকটা চাইল্ড ডিভ দিছি আমরা, তারপরে প্যারাগ্রাফ আছে, সবগুলো একসাথে দিয়ে দেই, যে কটা প্যারাগ্রাফ আছে। সিলেক্টরটা লেখা হয়েছে, এখন এটার কালার হচ্ছে, কালারটা দেই আমরা, কালার তারপর হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত আছে 14 পিক্সেল, তারপরে একটার থেকে আরেকটার। আচ্ছা ওর নিচে আগে প্যাডিং বর্ডারটা দিয়ে নেই, প্যাডিং বটম, প্যাডিং বটম হচ্ছে আপনার এই যে অংশটা, এইট পিক্সেল বা 7 পিক্সেল, আমরা কি পি এর ইয়ে করছি তো না, মার্জিন জিরো করছি না উপরে, হ্যাঁ করছি, হ্যাঁ মার্জিন প্যাডিং বটম 7 পিক্সেল, তারপরে বর্ডার আছে একটা, বর্ডার বটম, বর্ডার বটম টু পিক্সেল সলিড, সম্ভবত ইয়ের কালারটাই হবে, ফন্টের কালারটাই হবে, ফন্টের কালারই আছে। ঠিক আছে এখন ইয়েটা মনে হয় বেশি হয়ে গেছে, 1 পিক্সেল করে দিই, 1 পিক্সেল, তারপর একটা মার্জিন আছে, মার্জিন বটম 28 পিক্সেল, 25 পিক্সেল করি, মার্জিন বটম 25 পিক্সেল, তাহলে এটা আসলো। এখন এটাকে আমরা ডিভ দিয়ে সাইজ করে দেই, এটুকু লিখছেন। এখন আমরা এই যে ডিফটা
ওকে একটু স্টাইল দেই। পিয়ের যে পিয়ের পিগুলির যে প্যারেন্ট নিছি, পি আর বাটনের যে প্যারেন্ট নিছি, এই ডিফটা ওর একটা উইথ দেই। ওর উইথটা হচ্ছে বাটনটা মেপে দেই তাহলে, বাটন উইথ 131, 130 দিয়ে দেই। এর উইথ 130 পিক্সেল, মার্জিন অটো, মার্জিন অটো, মাঝখানে আসছে, উপরে ওর উপরে একটু প্যাডিং দেই, প্যাডিং টপ, প্যাডিং টপ কত পিক্সেল আছে, 27 তো 25-এর মতো দিয়ে দিই। এই এখন দেখেন বর্ডারটা, পিয়ের বর্ডারটা বড় হয়ে গেছে না, পিয়ের বর্ডার বড় হয়ে গেছে। এখানে দেখেন রেখাগুলো, তাহলে টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট অ্যালাইন সেন্টার, এই এখন শুধু বাটনটা বাকি আছে, দেখেন বাকিগুলো হয়ে গেছে। তারপরে এখন আমাদের বাটনটা, তাহলে বাটনের স্টাইল দিতে গেলে পুরাটা তো আমাদের নিতে হবে, তাই না? নিয়ে শুধু এখানে বলবো বাটন, আমরা তো অন্য কোনো ক্লাস ক্লাস কিছু কি দিছি না, কিছু দেই নেই, বাটন দিলেই হবে। বাটন, এখন বাটনের কি আছে, সিলেক্টরটা লিখছেন, আচ্ছা বাটন আমাদের আসছে এইরকম, পিএইচডিতে আছে এইরকম। তো এখন আগে বাটনের টেক্সটটা আমরা, এটা হচ্ছে ডিফল্ট, আমরা এতটুকু পাইছি, বাটন টাইপ সাবমিট। তো ওর টেক্সটের ইয়েটা আগে দিয়ে নেই, টেক্সটের সিএসএসটা দিয়ে নেই, অর্ডার নাও এর সিএসএসটা দিয়ে নেই। তাহলে প্রথমে আসি কালারে, প্রথমে কালার, কালারটা আছে পুরো ব্ল্যাক মনে হয় না, ব্ল্যাকটা ব্ল্যাক, ফন্ট সাইজ, ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল, তাহলে 14 পিক্সেল আর দুটার মধ্যে 14 পিক্সেল। তো আমরা এখানে ফন্ট সাইজ একদম এই ডিভে দিয়ে দিই, তাহলে আলাদা আলাদা দিতে হবে না, একটু খেয়াল করেন এই ডিভেরই তো চাইল্ড ওরা, তাই না? তাহলে আমি যদি এখানে ফন্ট সাইজটা দিয়ে দেই, তাহলে আমাকে এখানেও দিতে হচ্ছে না, কারণ এই পিটাও 14 পিক্সেল, এটাও 14 পিক্সেল, দেখেন ফন্ট সাইজও 14 পিক্সেল পাবে। এখন দেখি বাটনে পাইলো কিনা 14 পিক্সেল, কালার এই যে ফন্ট সাইজ পাচ্ছে 14 পিক্সেল, আচ্ছা। কিন্তু ওরা আবার সম্ভবত আপার কেস, তাই না? আপার কেস, তাহলে আমি বলি যে টেক্সট ট্রান্সফর্ম, আচ্ছা আবার ইয়ে দেই আপনাকে, এটারও টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ওটারও টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তাহলে এটাই উপরে দিয়ে দেই, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দুটোই হয়ে গেল একটা দিয়ে। আমি এই যে এখানে যে দুটো ছিল ফন্ট সাইজ
আর টেক্সট ট্রান্সফর্ম পি এর মধ্যে দেওয়া ছিল, আমি ওর প্যারেন্ট ডিভে দিয়ে দিছি যাতে বাটন পাওয়া যায়। আচ্ছা এখন দেখেন এই বাটনটা আমাদের, আমরা যেটা পাইছি দেখতে ছোট মনে হচ্ছে, আর এই বাটনটা, তাহলে এই বাটনে আমরা একটু প্যাডিং দিয়ে দেই উপরে, হচ্ছে 9 পিক্সেল বা উপরে নিচে 9 পিক্সেল বা 8 পিক্সেল, আর এখানে হচ্ছে উইথ 15 পিক্সেল। তাহলে প্যাডিং প্যাডিং টপ বটমে 8 পিক্সেল, লেফট রাইটে 15 পিক্সেল। তাহলে এখন দেখি আমাদের বাটনটা কি দাঁড়ায়। ওমা, এও পাচ্ছে না কেন, এর কি হইলো আবার, রাগ করছে, রাগ করলো কেন, লাস্ট ওয়ান ডিভের বাইরে চলে গেছে, এই ডিভের বাইরে চলে গেছে। এই আচ্ছা, ওর ইয়েটা মনে হয় একটু বোল্ড আছে, কি বলে ফন্ট ওয়েটটা, ফন্ট ওয়েট বোল্ড। এখন দেখি দেখতে কেমন হয়েছে, ফন্ট ওয়েট বোল্ড, কিন্তু মনে হচ্ছে না মাঝখানে আসছে, মাঝখানে আসছে কি, মাঝখানে আসে নাই তাই না, কেন মাঝখানে আসলো না, আমরা ডিফটাকে কি ইয়ে করি নাই, মার্জিন অটো করছি না, এই ডিফকে তো মার্জিন অটো করছি। আচ্ছা বুঝতে পারছি, তাহলে টেক্সট অ্যালাইন যদি সেন্টার করে দেখি, আচ্ছা মার্জিন লেফট করে দেই, তাছাড়া কিছু করার নাই, মার্জিন লেফট। আচ্ছা ও আবার মার্জিন নাও নিতে পারে, কারণ ও ইনলাইন লেভেল এলিমেন্ট, ও ডিসপ্লে আগে দিয়ে নেই, ধরেন 20 পিক্সেল, লেফট রাইটে মনে হয় নেয়, টপ বটমে নেয় না, হ্যাঁ বললাম না লেফট রাইটে নেয়, বুঝছেন, ইনলাইন লেভেল এলিমেন্ট গুলো এখান থেকে একটা জিনিস কিন্তু পাওয়া গেল, কি বলেন তো, ইনলাইন লেভেল এলিমেন্ট গুলি টপ বটম নিবে না, আপনি টপ বটমে দিয়ে দেখেন নিবে না, কিন্তু লেফট রাইটে নিচ্ছে, বাটন না ইনলাইন, বাটন তো একটা ইনলাইন লেভেল এলিমেন্ট, ঠিক আছে না, 11 পিক্সেল নাকি, 12 পিক্সেল দেই, 11 বা 12 একটা দেন আর কি। এই এই সেকশন আমাদের অবশেষে শেষ হইল। আচ্ছা এই সেকশনের নিচে, আচ্ছা এখানে আবার দেখেন আমাদের এখানে কি জায়গাটা সমান আছে, এখানে আছে হচ্ছে 21 পিক্সেল, 20 পিক্সেল ধরি, এখানে কত আছে, 20 পিক্সেল তো মনে হচ্ছে না, নাই এটা আমরা প্যাডিং দিছিলাম তো, একটা প্যাডিংটা ডিভ এখানে কত দিছি, ও 20 পিক্সেলই দিছি, ঠিক আছে অসুবিধা নাই। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা বর্ডার রেডিয়াস আছে তাই না, আমরা কিন্তু এটা বর্ডার রেডিয়াস দেই নাই, বর্ডার রেডিয়াসটা কাকে দিব, কলাম থ্রির যে চাইল্ড ডিভ, বর্ডার রেডিয়াস কাকে দিব, কলাম থ্রি প্রাইসিং রো, আমাদের এটা কোনটা, এটা কলাম থ্রি যে ডিভ, এটা এটার বর্ডার রেডিয়াস, বর্ডার
বর্ডার রেডিয়াস 5 বা 4 পিক্সেল দিয়ে দেখি আগে, বর্ডার রেডিয়াস আরো বেশি লাগবে, আরো বেশি লাগবে, 6 দেই, 6 পিক্সেল। ঠিক আছে, তাহলে একটু বর্ডারটা রাউন্ড হয়েছে না? ঠিক আছে, এখন এটার কাহিনী কি হবে বলেন? এটাই চেঞ্জ হবে, দেখেন কি করতে হবে আমাদেরকে বলেন তো, এটা হুবার করতে হলে কেউ বলেন তো দেখি কি করব, একটু দেখি বলেন। পুরো রোকে দিলে তো তাহলে কল থ্রি কে অল থ্রি কে হুবার করলে ওর যে চাইল্ড ডিভ আছে ওর ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? এই যে এই কালারটাই তো না, এটা আসবে, তাহলে এখন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হইলো, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হইলো, এই অংশের ব্যাকগ্রাউন্ড কালার আবার হোয়াইট। তাহলে এই অংশ দিছি আমরা কিসে, এইচ ফাইভে না? ডিভ এইচ ফাইভ, হ্যাঁ। আমরা রাউন্ডটা করছি কোথায়? রাউন্ডটা আমরা এই যে দেখেন এইচ ফাইভ কে করছি। তাহলে এই পুরোটা নিয়ে আসি, নিয়ে এসে বলি যে ওকে হুবার করলে, ওকে হুবার করলে এই যে এই এইচ ফাইভ ওর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, কালারটা নিয়ে আসতে হবে, এটা হোয়াইট, তাহলে তাহলে ওর ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে, কিন্তু আবার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কালারের কালার কোনটা, ওই ওই গ্রিনটা, এটা তাহলে এটাও পাইলাম, আর কি বাদ থাকে? ফন কালার তো ওইটাই আছে, ফন কালার তো চেঞ্জ হয়নি না, বাটনের লেখার কালার আগে তো পি তারপরে না বাটনের লেখার, না ফন কালার ঠিক আছে, তাহলে এখন শুধু বাটনের লেখার কালার চেঞ্জ করলেই হবে, ওই তো এই যে এই এটা শুধুমাত্র ওই কালারটা। তাহলে বাটন দিছি কোথায়? এখানে, ওকে কপি করি, কপি করে যে এখানে হুবার, এখানে হুবার, ওর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার না ফন্ট কালার, ফন্ট কালার মানে শুধু কালার, এই যে এই কালার শেষ, ও বাটনের একটা ইয়ে আছে, বর্ডার আছে, বর্ডার নান, বর্ডার, বর্ডার জিরো করলে এখানে হবে না, বর্ডার নান করতে হবে, এই নেন। আচ্ছা, এখানে যেগুলো কমন আছে এগুলো আমরা কমা দিয়ে ফেলতে পারি,
লাইন তো দুই লাইন, কমা হবে না, কমা হবে না, কমা দিয়ে করা যাবে না।